ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্র্যাঙ্ক অর্থাৎ তামাশা বা কৌতুক, যা একজনের সাথে এজনেই করা হয় যা থেকে একটু আনন্দ ও বিনোদন নেওয়া যেতে পারে। করোনা ভাইরাস নিয়ে কথা তো অনেক শুনলেন, এবার দেখুন ভিন্ন ধর্মী কিছু যাতে আপনার অশান্ত মনটা কিছুটা হলেও শান্ত ও খুশি হতে পারে। আজকে আমি আপনাদের জন্য এমন 30টি প্র্যাঙ্ক সামনে নিয়ে এসেছি যা দেখে আপনারা ভাববেন আপনারা কি ভয় পাবেন নাকি হেসে মাটিতে লুটোপুটি খাবেন। তবে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, এই মজার ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি হাসাতে চলেছে। এই প্র্যাঙ্কগুলোতে কিছু কিছু জায়গায় যে প্র্যাঙ্ক করেছে সে নিজেই বোকা সেজে গিয়েছে বা যার সাথে হয়েছে সে বোকা সেজে গিয়েছে, তাই এই সমস্ত প্র্যাঙ্কে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। তাই বাসায় এই সমস্ত প্র্যাঙ্ক কখনোই ট্রাই করবেন না। এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেয়া, অন্য কিছুই নয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ঘোষ প্র্যাঙ্কগুলো দেখতে কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে ভিডিওতে মনোনিবেশ করতে হবে। বন্ধুত্ব সবসময় অটুট থাকুক এই দোয়াই করব, তবে এমন ভূতের পাল্লায় পড়লে বন্ধুত্ব কিন্তু অটুট নাও থাকতে পারে। চলুন দেখা যাক এখানে কি ঘটল। Run. এমন জায়গায় গাড়ি পার্কিং তো আমরা অনেকেই করেছি, কিন্তু গাড়ি পার্কিং করতে গিয়ে যদি এরকম প্র্যাঙ্কের শিকার হতেন তাহলে কি করতেন? আসুন দেখে নেই এই মজার প্র্যাঙ্কটি। শপিং মলে বা সিনেমা হলে যে কোনো জায়গায় আপনার তো টয়লেটের চাপ পেতেই পারে, তবে সেই চাপ নিয়ন্ত্রণ করতে না পেরে টয়লেটে গেলে এমন কিছু যদি ঘটে যায় তাহলে কি করবেন? রাতের বেলা একা একা সঙ্গীকে নিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, তবে ঘটে যেতে পারে অদ্ভুত কিছু ঘটনাও। Run. এইসব ভদ্র মহাশয়দের দেখুন, আরাম করে সেলুনে বসেছে চুল কাটতে, কিন্তু কোন বিপদ তাদের জন্য অপেক্ষা করছে তা তো তারা জানেই না। আসুন তাদের আসন্ন বিপদ দেখে আমরা একটু মজা পাই। Run. এমন প্র্যাঙ্কে কিন্তু মাঝে মাঝে ভয়ানক অনেক কিছু হয়ে যেতে পারে, তাই একটু সাবধানে প্র্যাঙ্ক করা উচিত ছিল। বাসে বা ট্রেনে চলাচল তো আমরা সবসময়ই করি, এমন ঘটনার শিকার হয়েছি বলে তো মনে পড়ে না। প্র্যাঙ্কের মাধ্যমেই হয়তো এমন ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। আসুন দেখি কি হলো এখানে। এখানে যে প্র্যাঙ্কটি ঘটেছে সেটি কিন্তু আসলেই মজার। এখানে দুই ভদ্রলোক ভূত সেজে রাস্তার এক পথচারীকে ভয় দেখানোর চেষ্টা করছিল। রাস্তার এই পথচারীকে ভয় দেখাতে গিয়ে নিজেরাই কোন বিপদে পড়লো আসন দেখে নেই। বুঝেছেন তো, সবসময় সব প্র্যাঙ্ক কিন্তু কার্যকর হয় না, যে প্র্যাঙ্কদাতা সে কিন্তু মাঝে মাঝে এই সমস্ত ঘটনায় পিটুনি খেয়ে যেতে পারে। কনজিউরিং 2-এর এই বেচারা নানকে মার খেতে দেখে নিশ্চয়ই আপনাদের খারাপই লাগছে, তবে আমার কাছে কিন্তু বেশ হাস্যকর লেগেছে ব্যাপারটা। বেচারা নান সে যে অন্যকে ভয় দেখাতে গিয়ে মাথার মধ্যে একটা ঢুস করে বাড়ি খেলো।
রাস্তায় একা একা চললে কিন্তু ঘটতে পারে অনেক ঘটনা, সাথে ঘটতে পারে এমন প্র্যাঙ্কও। अकेली ना बाजार जाया करो, नजर लग जाएगी, अकेली ना बाजार जाया। আমরা ভূত বলি কি আমাদের মোটরসাইকেলে বসার কোনো ইচ্ছে নেই? আমরাও মোটরসাইকেলে বসতে পারি। চল ভাই রাত লাগিয়ে করে গে। যেখানে সেখানে মূত্র ত্যাগ করা কিন্তু অন্যায়, আর এমনটি করেছিলেন এই ভাইটি, শাস্তি তো এখন পেতেই হবে। কনজিউরিং টু সিনেমাটি দেখার পর তিন দিন তো আমি ভয়ে ঘুমাতে পারিনি, তবে এই আপুর এমন সাজ ও নাচ দেখে আমি বুঝি হাসতে হাসতে তিন দিন ঘুমাতে পারবো না। এই আপু তার হাজবেন্ডকে ভয় দেখানোর জন্য কি করেছে আসুন দেখি। বুঝেছেন তো, এমন বউ ভাগ্যে জুটলে কিন্তু কপালে দুঃখই আছে। সকালে দুপুরে রাতে যদি এমন নান সেজে আপনাকে ভয় দেখাতে থাকে তাহলে কি করবেন? স্কুলে কিংবা ভার্সিটিতে পড়ার সময় ম্যাজিক কিন্তু আমরা অনেকেই দেখেছি, তবে এমন ম্যাজিক যদি আপনি রাস্তায় দেখেন তাহলে অজ্ঞানও হয়ে থাকতে পারেন ঘন্টা খানেক। এই ম্যাজিকটি দেখার পর আমার নিজেরই মাথা অনেকটা ঘুরে গিয়েছিল। লকডাউনের সময় যখন সবাই ঘরের ভেতরে, তখন আপনি ভূতেদের ধাওয়া খেতে এমন বাইরে ঘোরাঘুরি করছেন কেন? এমন প্র্যাঙ্কারি ভূতেরা কি আপনাকে ছেড়ে কথা বলবে? নিশ্চয়ই না। শপিং মলে শপিং করতে গিয়ে এমন বাচ্চা ভূতের শিকার, বাহ কি মজার কাহিনী! Run. বেশি বেপরোয়া প্র্যাঙ্ক করতে গিয়ে কিন্তু এমন বিপদ হতে পারে, দেখুন এখানে কি হলো। Run. টয়লেট আর ভূত, এ দুটোর কিন্তু একটা বিশাল সম্পর্ক আছে। ছোটবেলা থেকেই ভয় পেতাম টয়লেটে গেলেই বুঝি ভূত ধরবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সাজানো এই ভূতগুলোও বুঝি টয়লেটে থাকে। গাড়ি পার্কিংয়ে একা চলাচল করা বিপদ, আগেই বলেছিলাম এই ভাইয়েরা শুনেননি, এখন দেখুন কি হয়। এত রাতের বেলা এত কাজ দেখানোর দরকার কি ভাই? এত কাজ দেখাতে না গেলে তো এই বিপদে পড়তেন না। এখন দেখুন এই প্র্যাঙ্কের শিকার হয়ে আপনার কেমন লাগছে। এরকম প্র্যাঙ্কে যে মাঝে মাঝে বিপদ হতে পারে আগেই কিন্তু বলেছিলাম। রান। রান।
আবার সেই গাড়ি পার্কিং, আমার কথা শুনবেন না তো? একা একা এই পার্কিংয়ে আসার কী দরকার ছিল? পড়লেন তো বিপদে। কোনো রাগী মানুষের সাথে প্র্যাঙ্ক করতে যাওয়ার ফলাফলটা কিন্তু এমনই হতে পারে। ভুলেও এমন কোনো মানুষের সাথে প্র্যাঙ্ক করতে যাবেন না যারা প্র্যাঙ্কি বা প্র্যাঙ্কের যে মজার বিষয়টা এটাই বুঝতে পারে না, নাহলে ফলাফল এমনটি হতে পারে। আহা বেচারা, রাতের বেলা শুয়ে একটু আরাম করছিল, কিন্তু এই প্র্যাঙ্কারি ভাইদের তাও সহ্য হয়নি, এসেছে তাকে জ্বালাতন করতে। ভাই, আপনি একা হয়ে এমন তিনজনের মাঝে প্র্যাঙ্ক করতে যাওয়ার কী দরকার ছিল? কী মনে করেছিলেন, তারা দৌড়ে পালিয়ে যাবে? না, তারা আসলে সাহসী পুরুষ। ভূতেরও যে মাঝে মাঝে রিক্সাতে উঠতে ইচ্ছা করে তা এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন। আহা বেচারারা কত ভয় পেয়েছে। এই দেখুন আরেক প্র্যাঙ্কারির কী নাজেহাল অবস্থা, কী যে দরকার এ সমস্ত করার, অযথা প্র্যাঙ্ক করতে গিয়ে মারের শিকার হতে হয় আর কি। আগেই বলেছিলাম এত লোকের মাঝে প্র্যাঙ্ক করতে যাওয়ার দরকার নেই, অযথা এত মানুষকে জ্বালালে তারা তো তার বদলা আপনার ওপরে নেবেই। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই কষ্টের মাঝে আর ভাইরাসের এই মহামারীতার মাঝে সামান্য একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই মুহূর্তে সবাইকে একটু হাসাতে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন সবার মাঝে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।